আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি জটিল পাপা আসছি আবার আপনাদের মাঝে কথা বলার জন্য। মূলত আজকের ব্লগটা হচ্ছে আমাদের স্কুলের, মানে আমাদের স্কুলের, আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিএল সরকারি উচ্চ বিদ্যালয় 150 বছর পূর্তি, সেই উপলক্ষে আমাদের 150 বছর পূর্তি উপলক্ষে স্কুলের একটা রিইউনিয়ন হচ্ছে, অর্থাৎ একটা বিশাল একটা অনুষ্ঠান করতে যাচ্ছে। তো সেইটারই মূলত এটা ব্লগ। আমি অলমোস্ট এখন স্কুলের কাছাকাছি চলে আসছি। এইটা আমার ছোটোবেলার সেই সব কিছু পরিচিত রাস্তা। এই রোডটা হচ্ছে আমাদের যমুনা নদীর জেলখানা ঘাটকে বলা হয় এটা। তো আমরা স্কুলে যাব এখন। স্কুল পুরোটাই আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আপনারা চলুন আমার সাথে, দেখা হবে এবং প্রত্যেকটা প্রোগ্রাম আপনাদেরকে আমি দেখাবো পার্ট এপিসোডে। এইভাবে আর কি ভিডিওগুলো করব আমি। তো সাথেই থাকুন আমার সাথে, দেখা হবে ইনশাআল্লাহ। চলুন স্কুলে যাওয়া যাক। আমি স্কুলের বিএল স্কুলের 2006 ব্যাচ। তো শাকিল কবির সবসময় আমার সাথে ট্যুর দেয়। আপনারা তাদেরকে দেখেছেন, আপনারা তাদেরকে চিনেন। আমার ভিডিওতে ম্যাক্সিমাম টাইমই তারাই থাকে। তো তারাও আমার স্কুল লাইফেরই ফ্রেন্ড। একসাথে স্কুলে পড়া, একসাথে সব কিছু করা, একসাথে এখন বাইকিং ট্যুর দেই। ওই যে দেখা যাচ্ছে আলোকসজ্জা, আমি যে রোডটা দিয়ে যাচ্ছি এখন, এটা রাসেল পার্কের মোড় আর কি। এই রাসেল পার্কটা আমাদের অনুষ্ঠানের এখন মূল কার্যক্রম শুরু হবে এখানে। কালকে থেকে প্রোগ্রাম এবং পরশু দিনও টানা প্রোগ্রাম। আপনারা যেদিন ভিডিওটা দেখবেন, আজকে 2 তারিখ, আজকে আমাদের এখানে এই আমাদের স্কুল, আজকে 2 তারিখ, আজকে 2 তারিখে টি শার্ট বিতরণ করা হবে এবং কালকে 3টা থেকে প্রোগ্রাম শুরু। আমাদের স্কুল অনেক সুন্দর করে সাজিয়েছে। অনেকদিন পরে স্কুলে ঢুকছি, ভালো লাগছে নিজের কাছে যে আজ থেকে প্রায় 14-15 বছর আগে আমি, এটা হচ্ছে আমাদের স্টেজ, হচ্ছে 15 বছর আগে এইখান থেকে বের হয়ে গিয়েছিলাম। তারপর হয়তো মাঝে মাঝে হঠাৎ 2-1 সময় আসছি, ওইভাবে আর কি ঢুকিনি, আজকে ঢুকছি। এই হচ্ছে আমাদের বিএল স্কুলের গেট। আপনারা দেখতে পাচ্ছেন সালের 150 বছর পূর্তি এবং প্রচুর লোকজন আসছে আমাদের স্কুলের সব স্টুডেন্ট। আমরা এখানেই দাঁড়াবো। পুরো স্কুলটা একবার দেখে নিন আপনারা। এই পাশটায় হচ্ছে আমাদের পুরোটাই ইল প্যাটার্নের একটা স্কুল। আমাদের দীপু ভাই, মাননীয় ভাই চেয়ারম্যান নবনির্বাচিত, উনি রিসেন্ট চেয়ারম্যান হয়েছেন। আমাদের খুব বড় ভাই, আমাদের খুব ক্লোজ বড় ভাই। সাথেই থাকুন জটিল পাপা। Yeah.
আমার সর্বশেষ অবস্থান ছিল বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব হিসাবে সম্প্রতি অবসর গ্রহণ করেছি।